জুড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2020 সালের হাই মাদ্রাসা পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব প্রশ্নপত্রের মানচিত্র চিহ্নিতকরণ অংশ নিয়ে। বিভাগ ছয় দেখের প্রশ্ন, প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নে বলা হচ্ছে উপযুক্ত প্রতীক ব্যবহার করতে হবে এবং তারপর নামগুলো লিখতে হবে এবং উত্তরপত্রের সঙ্গে মানচিত্রটি জুড়ে দিতে হবে। দেওয়া হয়েছে নীলগিরি পর্বত, ছুরনাকপুর মালভূমি, মালাবার উপকূল, কৃষ্ণা নদী, লোকটাক হ্রদ, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, ভারতের ম্যানচেস্টার, পারাদ্বীপ বন্দর এবং দিল্লি। আমরা ভারতের রেখা মানচিত্রে প্রশ্নপত্রের যে সমস্ত স্থান বা অঞ্চল দেওয়া হয়েছে সেগুলো আমরা চিহ্নিত করব। প্রথমেই প্রশ্নপত্রে দেওয়া হয়েছে নীলগিরি পর্বত, আমরা উপযুক্ত প্রতীক সহ নীলগিরি পর্বত উল্লেখ করলাম। দ্বিতীয় প্রশ্ন দেওয়া হয়েছিল ছোটনাগপুর মালভূমি, আমরা ছোটনাগপুর মালভূমি ভারতের মানচিত্রে চিহ্নিত করলাম উপযুক্ত প্রতীক সহ। তিনি দেওয়া হয়েছে মালাবার উপকূল, এখানে মালাবার উপকূল আমরা চিহ্নিত করলাম, পশ্চিম উপকূল এটা অবস্থিত, মালাবার উপকূল আমরা চিহ্নিত করেছি। ছয়ের চারে দেওয়া হয়েছে কৃষ্ণা নদী, আমরা কৃষ্ণা নদীর গতিপথ এখানে দেখিয়েছি। পরের প্রশ্ন দেওয়া হয়েছে লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ আমরা চিহ্নিত করলাম, মণিপুরের লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতে অবস্থান করছে তা চিহ্নিত করলাম। দেওয়া হয়েছে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল এই অংশটি দুটো ভাগে বিভক্ত করেও আমরা উল্লেখ করতে পারতাম, একটা অংশ চিহ্নিত করলেও হতো। এখানে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুরো অংশটা আমি এখানে দেখেছি, তবে পাটপাট অংশ দেখালেও কিন্তু নম্বর পাওয়া যাবে। পরে প্রশ্ন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়নিক শিল্পকেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়নিক শিল্পকেন্দ্র আমরা জানি হলদিয়া, আমরা চিহ্নিত করলাম উপযুক্ত প্রতীক সহ। দেওয়া হয়েছিল ভারতের ম্যানচেস্টার, গুজরাটের আহমেদাবাদ হল ভারতের ম্যানচেস্টার, কার্পাস উৎপাদনে বিখ্যাত। পরে প্রশ্ন দেওয়া হয়েছিল পারাদ্বীপ বন্দর, আমরা পূর্ব উপকূলে একটি বন্দর পারাদ্বীপ, গভীরতম বন্দর, আমরা চিহ্নিত করলাম উপযুক্ত প্রতীক সহ। এবং শেষ প্রশ্ন দেওয়া হয়েছিল দিল্লি, আমরা মানচিত্রে দিল্লি চিহ্নিত করলাম, আমরা উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম এবং তার পাশে নাম লিখলাম, অর্থাৎ প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে তা সেই শর্ত আমরা কিন্তু পূরণ করেছি, উপযুক্ত প্রতীক আমরা ব্যবহার করেছি। তবে আরেকটু ভালো হয় নির্দেশিকায় কী ধরনের প্রতীক কার জন্য ব্যবহার করেছি তা দেওয়া থাকলে। তবে এই নির্দেশিকার এই অংশ যদি কোনো ছাত্রছাত্রী না দিয়ে থাকে তাহলেও কিন্তু সে উপযুক্ত প্রতীক যদি ব্যবহার করে থাকে এবং পাশে নাম লেখে তাহলে পুরো নাম্বারটাই পাবে। তাহলে আমরা প্রশ্নপত্রের মানচিত্র চিহ্নিতকরণ অংশ নিয়ে আলোচনা করলাম। এ ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জুড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।